হ্যালো গাইস, দিস ইজ মি জে মাকি। আমার ফেসের অবস্থা অনেক খুব খারাপ, আপনারা সবাই দেখতেছেন, ঘুম থেকে উঠছি। আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হয়েছে। আমার জামাই আগে খাওয়া যাবে না, আমার জামাই বাইরে থেকে পুরি টুরি নিয়ে আসছে, ওগুলো খাইছে, খাওয়ার পরে ওর নাকি ক্ষুধা মেটে নেই। আম্মুকে 2 প্যাকেট ম্যাগি নুডলস রান্না করে দিছে, নুডলসটা দেখাচ্ছি, এবং বলছে যে ও যদি ওই নুডলসগুলো সব খাইতে পারে তাহলে ওকে চা রান্না করে খাওয়াবে, কারণ ও চাও খেতে চাইছে, আর যদি খাইতে না পারে তাহলে আজকে ভাত খাওয়াবে না। তো চলো না আজকে ওর খাওয়াটা দেখি। এই যে এইটা হচ্ছে নুডলস, 1 প্লেটের মোটামুটি। এটা হচ্ছে জামাই অলরেডি খাচ্ছে। বলো কয় মিনিটে খাওয়া শেষ করবা? 3 মিনিট। 3 মিনিট? দুলে দুলে খাইতে হবে না। আচ্ছা আমি একটু হেল্প করি, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, আমি যদিও খাই না। কি হয়েছে? এটা ভালো হয়েছে। দুনিয়ার যে বড় খাদ্য আছে না, ওরা যদি বলো না 3 মিনিট খাইতে জীবন খেতে, দুলিও না, দুললে আমার মাথা ঘুরতেছে। অবশ্যই পারবে যদি ইচ্ছা শক্তি থাকে। সে খাচ্ছে, আমার খাওয়া শেষ এতটুকুই। আমি একটু শর্ট শর্ট করে ভিডিওটা নিব, তাহলে বোঝা যাবে খাবারের পরিমাণটা। নাও নাও নাও, তোমার যেভাবে খাচ্ছ ওইভাবে জীবনে তুমি খাওয়া শেষ করতে পারবে না, কারণ ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমি বলছি দূরে দূরে খেতে হয় না, চা যদি খেতে চাও তাহলে এটা হবে, সাথে কোকা কোলা। যাও কোকা কোলার জন্য 100 টাকা আমি তোমাকে দিব। যাবো আমরা দুজনে যাবো, সমস্যা নেই। আপনারা সবাই সাক্ষী, সে কোকা কোলা খাবে না, আমি তাকে অফার করছি। আরে তুমি না খাও, আমার জন্য নিয়ে আসিও। অলরেডি অনেকখানি শেষ করছে, দুলতে দুলতে খাইয়া। আর এইটুক যদি তুমি 1 মিনিটে খাইতে পারো, খাওয়া শেষ বলি তুমি চা বসাই দেবো। আম্মুকে বাম্পার অফার দিছে, নুডলস সব খাইতে পারলে এক খরচা। তুমি 100 টাকা নষ্ট করো, আমি তোমাকে 5 টাকা দিব। শোনো, এইভাবে অল্প অল্প খাইলে না খাইতে পারবা না, তাড়াতাড়ি করে খাও। খাবলা খাবলা সাবা কাট করে দিলে পারি দিবা। অলমোস্ট খাওয়া শেষ, খাওয়া পুরোপুরি শেষ না। মরিচ বাসা দিব, হেল্প করি না। আমি ভিডিও করতেছি, ভিডিও করতেছি, দাঁড়াও ভিডিও করতেছি, রেকর্ড হচ্ছে, প্রায় শেষ। আরে দুলিও না, আমার মাথা ঘুরতেছে। আমার বাম্পার অফারটা সে খেয়ে নিল। এরকম যদি 2 প্লেট তুমি খাইতে পারতা ভরা ভরা, তাও আবার রামেন, তাহলে তোমাকে আমি 1000 টাকা দিতাম। খাবার চ্যালেঞ্জ দিবা, আর পুরো এটাকে 500 টাকা দিতাম। খাওয়া শেষে মরিচগুলো খেলে 100 টাকা পাবা। ঠিক আছে দাও দাও। সো অবশেষে সে খেয়েই নিল। কিসের লোভে? আব্বু 500 টাকার লোভে কেমনে খাইছিল হাবেতের মতো। শেষ আমু, শেষ, এখন একটা হাততালি দাও মু। হ্যাঁ থ্যাংক ইউ বলো। চা চিনি বেশি খাবো না, কম কম চা কিরকম খাবো, মিষ্টি বেশি না কম। শেষ মেশ খায় শেষ করছে। আসলে আমার নুডলস খাওয়ার ইচ্ছা ছিল না, 2 প্যাকেট আমি ভুলে রান্না করছে, ওই জন্য আর ওই অফার দিয়ে খাওয়াইলো। রাতে আর ভাত খাওয়া হবে না। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।